ওয়েলকাম টু নিউ তোমরা যারা জিএনএম এবং এনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জেনারেল নলেজ অর্থাৎ জি থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি তোমরা হয়তো দেখবে যে দু হাজার একুশে মিল্কা সিংকে ফ্লাইং সিখ বলা হয় অর্থাৎ ফ্লাইং শিখ কাকে বলে মিল্কা সিংকে এই কোশ্চেনটি পরীক্ষা এসেছিলো এবং দু হাজার বাইশে দেখবে একটা কোশ্চেন দিয়েছিল আমি তোমাদের দেখাচ্ছি আমাদের যে ব্যাচ কোর্সে আমরা পড়েছিলাম সেই ব্যাচ কোর্সে যেগুলো পড়িয়েছি ওর মধ্যেই কিন্তু আছে যেমন দেখো এই কোশ্চেনটা দিয়েছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেল কাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প কি এইখান থেকেই কোশ্চেনগুলো দিয়েছিল এবছর এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে যেটা হচ্ছে ভারতে এঙ্গেল কাকে বলা হয় সরোজিনী নাইডু এগুলো আমরা ব্যাচ কোর্সের ডিটেলসে জানছি কারণ ব্যাচ কোর্সে আমরা ডিটেলসে পড়াই তোমরা যদি ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের অ্যাডমিশান চলছে নতুন ব্যাচে জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা অংশগ্রহণ করতে চাও পাঁচশো টাকা পেমেন্ট করবে একবারই পেমেন্ট করতে হবে এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম এগুলো অ্যাভেলেবেল আছে বা সরাসরি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে জানুয়ারির এক তারিখ থেকে নতুন ব্যাচে ক্লাস শুরু হবে আমাদের একটি ব্যাচ অলরেডি চলছে যারা অ্যাডমিশান নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পাঁচশো টাকা একবারই পেমেন্ট করতে হয় এরপরে আর কোনো পেমেন্ট করতে হয় না একবারই পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না তোমরা কোনো কারণে যদি ক্লাস মিস করো সেগুলো রেকর্ডিং ক্লাস পাবে সাজেশান তারপরে মক টেস্ট সঙ্গে লাইভ ক্লাস যেভাবে হয় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাসগুলো হয় তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করতে পারবে প্রত্যেক দিনই কিন্তু আমাদের কন্টিনিউ ক্লাসগুলো হয় এক নম্বরে আমরা কী আলোচনা করবো মিল্কা এই মিলকা সিংকে বলা হয় ফ্লাইং সিক এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল একদম ফার্স্টেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই কোশ্চেনটাই আমাদের ব্যাচ কোর্স থেকে আলোচনা করা হয়েছিল পরীক্ষা এসছিল তারপর দেখো হকি জাদুকর কাকে বলা হয় ধ্যানচাঁদ কি ধ্যানচাঁদকে বলা হয় ভারতের হকি জাদুকর তারপর দেখো লিটল মাস্টার ভারতের লিটল মাস্টার বলা হয় সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কারকে ভারতের লিটল মাস্টার বলা হয় অনেক বইতে শচীন তেন্ডুলকারও আছে তোমরা সচিন তেন্ডুলকার যদি না তোমরা সুনীল গাভাস্কার অপশানটা পাও তখন কিন্তু তোমরা শচীন তেন্ডুলকার এই অপশানটাই দাগ করবে পরে দেখো ইন্দিরা গান্ধীকে ভারতের লৌহ মানবই বলা হয় আর ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে এই দুটো কোশ্চেন পাশাপাশি রেখেছি কারণ এই দুটো কোশ্চেন থেকে পরীক্ষা কোশ্চেন দেয় এগুলো আমরা ব্যাচ কোর্সে ডিটেলসে জেনেছিলাম ব্যাচ কোর্সে এগুলো আমরা পড়িয়েছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করছি ক্লাসটি মন দিয়ে দেখো এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবি ইম্পর্ট্যান্ট চাপটা জেনারেল নলেজে প্রচুর পড়তে হয় কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে কিন্তু হুবহু কমন আসে আমরা সেই জায়গাগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি ঠিক আছে ব্যাচ কোর্সে আমরা ডিটেলসে পড়াচ্ছি তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো তাহলে ইন্দিরা গান্ধীকে ভারতের লৌহ মানবী বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় আর হচ্ছে বেঙ্গল কেশরী বা হচ্ছে বাংলার বাঘ কাকে বলে এ বছরের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখার্জিকে আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয় বা হচ্ছে বেঙ্গল কেশরী বলা হয় মনে রাখবে চলো পরবর্তী অংশে আমরা যাবো লোকনায়ক কাকে বলে লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণ কি জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলা হয় আর মহামান্য কাকে বলা হয় মদন মোহন মালব্য কী মদন মোহন মালব্যকে মহামান্য বলা হয় মহীশূরের বাঘ কাকে বলে এ বছরের জন্য ইম্পর্ট্যান্ট দাগ দিয়ে রাখলাম অবশ্যই মনে রাখবে টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয় অবশ্যই মনে রাখবে টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয় শহীদি আজম কাকে বলা হয় ভগৎ সিং কে পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয় ডাব্লিউপি বা হচ্ছে কেপি বা হচ্ছে পিএসসি কোশ্চেন মানে বিভিন্ন যে সরকারি পরীক্ষাগুলো সেখানে এই কোশ্চেনগুলো দিয়েছিল একবার যে শহীদি আজম কাকে বলা হয় ভগৎ সিংকে এখান থেকে কোশ্চেন কিন্তু চাকরি পরীক্ষায় দেয় এমনকি তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসে তারপরে দেখো রাজশ্রী রাজশ্রী বলা হয় পুরুষোত্তম দাস টন্ডনকে পুরুষোত্তম দাস টন্ডনকে বলা হয় রাজশ্রী এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এটা প্রত্যেকেই জানো মিসাইল ম্যান ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় এপিজে আব্দুল কালামকে প্রত্যেকেই জানো অনেক সময় পরীক্ষায় দেয় বিভিন্ন সার মানে সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া হয় তোমাদেরও কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে ফাদার অফ ইন্ডিয়া বা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়া নিউক্লিক প্রোগ্রাম কাকে বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর বাবা হোমি জে ভাবাকে বলা হয় ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবাকি আর সংবিধানের জনক ভারতের সংবিধানের জনক ভীমরাও আম্বেদকরকে বলা হয় প্রত্যেকেই জানো ইম্পর্টেন্ট ভীমরাও আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় পরের অংশে যাবো পরের অংশে কি বলছে হিমা দাস ধিং এক্সপ্রেস ধিং এক্সপ্রেস কাকে বলা হয় হিমা দাসকে এইখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেয় ধিং এক্সপ্রেস কাকে বলা হয় হিমা দাসকে বলা হয় আর ভারতের রকেট ম্যান কে সিভানকে বলা হয় দুটো মানে এখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক তোমাদের পরীক্ষা হোক এইখান থেকে কোশ্চেন দেয় যে হচ্ছে ধিং এক্সপ্রেস কে বলা হয় তারপরে হচ্ছে ভারতের রকেট ম্যান কাকে বলা হয় কে সিভানকে বলা হয় এগুলো কিন্তু মনে রাখবি যাদব পাইংকে ভারতের ফরেস্ট ম্যান বলা হয় জাতির জনক মানে বাপুজি কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে বলা হয় প্রত্যেকে এটা জানু যে বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে আর হচ্ছে খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বা হচ্ছে বাদশাহ খান বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে এইগুলো আমরা আলোচনা করেছিলাম তারপরে দেখো শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় আর দেশবন্ধু বললে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় এটা প্রত্যেকেই কম বেশি জানো যে বিশ্বকবি বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বা গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা প্রত্যেকেই জানো চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু আর হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এই দুটো মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে চলো পরবর্তী অংশে আমরা যাব রাজাজি বাবুজি কাকে বলা হয় পরপর নিয়েছি রাজাজি বলা হয় চক্রবর্তী রাজা গোপাল আচারীকে রাজাজি কাকে বলা হয় চক্রবর্তী রাজা গোপাল আচারীকে রাজাজি বলা হয় আর বাবুজি বললে জগজীবন রামকে বলা হয় বাবুজি ঠিক আছে জগজীবন রামকে বাবুজি আর রাজা বললে চক্রবর্তী রাজা গোপাল আচারীকে আর ভারতে নেপোলিয়ান বললে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য মনে রাখবে ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে পরীক্ষায় বারবার এই কোয়েশ্চেন গুলো দেয় সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয় ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় মহাকবি কালিদাস কি মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় মনে রাখবে এইখান থেকে কোশ্চেন দেয় পরে দেখো ভারতের পক্ষী মানব কাকে বলে ভারতের পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে এই কোশ্চেনটা চাকরি পরীক্ষায় প্রচুর দেয় যে সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয় তারপরে দেখো যে হচ্ছে চাচা বা হচ্ছে পণ্ডিতজি কাকে বলা হয় জওহরলাল নেহেরুকে আর নেতাজি বলা হয় সবুজ সুভাষচন্দ্র বসুকে এটা প্রত্যেকেই জানো নেতাজি সুভাষচন্দ্র বসু আর চাচাজি বলা হয় বা পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহরুকে এগুলো মনে রাখবে এখান থেকে কোশ্চেন দেয় আরও কিছু কোশ্চেন আমি আলোচনা করছি ভারতের চুড়ুই বলা হয় মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে আর ভারতের তোতাবাকি বলা হয় আমির খসরুকে এই কোশ্চেনটাও কিন্তু বারবার পরীক্ষায় দেওয়া হয় তারপরে দেখো ম্যান অব ডেস্টিনি বলা হয় নেপোলিয়ান ভোনাপাটকে মনে রাখবে বেঙ্গল টাইগার কাকে বলা হয় বিপিন চন্দ্র পালকে বেঙ্গল টাইগার বলা হয় অবশ্যই মনে রাখার চেষ্টা করো প্রিন্স অফ কলকাতা কাকে বলা হয় সৌরভ গাঙ্গুলিকে সৌরভ গাঙ্গুলিকে প্রিন্স অফ কলকাতা বলা হয় পাঞ্জাব কেশরী বললে লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় এরপরে দেশরত্ন বা হচ্ছে অজাত শত্রু ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হয় এই কোশ্চেনটা এরপরের কোশ্চেনটা লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় ফরেন্স লাইট্যাঙ্গেলকে দেখো আমাদের সাজেশানের মধ্যে এগুলো ছিল আর এগুলো আমরা ব্যাচ কোর্সে ডিটেলসে পড়িয়েছিলাম মনে রাখার কিছু টিক্সও বলে দিয়েছিলাম ব্যাচ কোর্সে আমরা যেগুলো পড়াই মনে রাখার টিক্স বলে দিই সঙ্গে প্র্যাকটিস করিয়ে নিই যাতে তোমাদের মনে থাকে এই জন্য প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা কমন পাও ব্যাচ কোর্সে অ্যাডমিশান চলছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে একবারই পেমেন্ট মাত্র পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করবে এরপরে আর কোনো পেমেন্ট করতে হবে না অবশ্যই একটু গাইড নিয়ে পড়ো অবশ্যই ভালো র্যাঙ্ক এবং ভালো রেজাল্ট করতে পারবে সরোজিনী নাইডুকে ভারতে নাইট অ্যাঙ্গেল বলা হয় এবছরের জন্য ইম্পর্ট্যান্ট ফার্স্টেই বলে দিলাম এগুলো মনে রাখবে দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ডম্যান অব ইন্ডিয়া বলা হয় আর লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলককে খুব ইম্পর্ট্যান্ট লোকমান্য কাকে বলা হয় তারপরে যে শান্তি মানব কাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তি মানব বলা হয় আর সড়ক কাকে বলা হয় লতা মঙ্গেশকরকে লতা মঙ্গেশকরকে সড়ক ওকিলা বলা হয় আর পিটি ঊষাকে স্বর্ণকন্যা বা হচ্ছে পায়েলিং এক্সপ্রেস বা হচ্ছে উড়ন্ত পরি বলা হয় এগুলো মনে রাখবে মাদার টেরিজাকে সেন্ট দ্য হচ্ছে গিটার সেন্ট অফ দ্য গিটার সেন্ট অফ দ্য ইডার্স বলা হয় মাদার টেরিজাকে মর্নিং স্টার অফ ইন্ডিয়া রেনেসাস রাজা রামমোহন রায়কে বলা হয় রেনেসাস রেনেসাস কথারা যার সঙ্গে জড়িত রাজা রামমোহন রায়ের সঙ্গে জড়িত তোমরা প্রত্যেকেই কম বেশি জানো ওইগুলো ছোটোবেলায় পড়ে এসছো কপিল দেবকে হরিয়ানার হ্যারিকেন বলা হয় এটা বছরের জন্য ইম্পর্ট্যান্ট মনে রাখার চেষ্টা করো আর মৃত্যুঞ্জয় মহাপাত্রকে সাইক্লোন ম্যান অব ইন্ডিয়া বলা হয় এইগুলো মনে রাখবে কয়েকটা কোশ্চেন যেগুলো আমি বললাম পরীক্ষা এসেছিল বা পরীক্ষা এখান থেকে কোশ্চেনগুলো দেয় আমরা কিন্তু এগুলো ডিটেলসে জেনেছিলাম ব্যাচ কোর্সে বলে দিয়েছিলাম কীভাবে পড়বে কীভাবে মনে রাখবে সঙ্গে প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছিলাম আমরা জেনারেল নলেজ থেকে দশ থেকে বারোটা ক্লাস করাই বারোটা ক্লাসই করিয়ে দিই দশ থেকে বারোটা ক্লাস করাবো জেনারেল নলেজ থেকে তার মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেক বছর যেমন আটটা থেকে নটা কোয়েশ্চেন কমন পাও তেমনই কিন্তু কমন পাবি জেনারেল নলেজে যদি শুধু তোমরা নিজেরা পড়ো জেনারেল নলেজ এমন একটা সাবজেক্ট জেনারেল নলেজের কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না প্রচুর পড়তে হয় না হলে কিন্তু কমন পাওয়া যায় না কিন্তু প্রত্যেক বছর আমরা যেইগুলো পড়াই ওইগুলোই কিন্তু পরীক্ষায় আসে দশের মিনিমাম আট নটা কোশ্চেন অবশ্যই কমন পাবি কারণ জেনারেল নলেজে কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেনগুলো তুলে নিচ্ছে হুবহু কপি করা হয় ওখান থেকে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে একদম পড়িয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটটাও করিয়ে নিচ্ছে ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস আলোচনা করবো বিভিন্ন সাবজেক্টে যে প্র্যাকটিস সেটগুলো হয় এমসি ইউ হয় সেগুলো কিন্তু ডিটেলসে বলবো যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও বা প্রাইভেটভাবে আমাদের কাছে পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম এগুলো অ্যাভেলেবল আছে সরাসরি পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে একবারই পেমেন্ট করতে হবে এরপরে আর কোনো পেমেন্ট লাগে না এর মধ্যে তোমরা প্রত্যেক দিন লাইভ ক্লাস করতে পারবে প্রত্যেক দিন চ্যাপ্টার ভিত্তিক একদম লাইভ ক্লাস সঙ্গে কোনো কারণে যদি ক্লাস মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস সঙ্গে মক টেস্ট সাজেশান সেট এগুলো কিন্তু পেয়ে যাবে যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রত্যেক বছর কমন আসে